সাংগ্রামিকের অনলাইন পোর্টালে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন, সঙ্গে থাকুন, পাশে আছি। এবেল একাডেমির অ্যানুয়াল স্পোর্টস হলো 12 জানুয়ারি রবিবার বড়া বাকুলতলা মাঠে। মার্চ পাস, মাসপেটি, যোগা, 50 মিটার রান, 100 মিটার রান ইত্যাদি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বলে জানা গেছে। সবশেষে হয় অভিভাবকদের দৌড় প্রতিযোগিতা। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণ ও সহযোগিতায় বিশেষ মাত্রা পায় অ্যাবেল একাডেমির অ্যানুয়াল স্পোর্টস। অ্যাবেল একাডেমির কর্ণধার ইন্দ্রনীল কর কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের একটা ইভেন্টই হয়েছে, সেটা তার মধ্যে মার্চ পাস্ট ছিল, একটা থিম মার্চ পাস্ট ছিল। তার সাথে সাথে আমরা এখানে বাচ্চাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্লাসের দুটো করে ইভেন্ট ছিল, সেই ইভেন্টগুলোতে প্রত্যেকটা ক্লাসের তারা করেছে। এবং তার সাথে আমাদের ছিল একটা মাসপিটি, আমরা সবাই মিলে বাচ্চারা সব একসাথে করেছে, যোগা ছিল, মাসপিটি ছিল। এরা সবাই যাতে সবটাই দেখতে পারে, করতে পারে, সেই ব্যাপারটা আমরা শুধু চাইছি, যেটাই যে আমরা পারি এটা মাথায় ঢুকিয়ে দিতে। সবাই সব কিছুতে পার্টিসিপেট করেছে, খুব আনন্দের সাথে পার্টিসিপেট করেছে, এবং তার সাথে সাথে বাবা মা এবং মানে সবাই পরিবারের সবাই মিলে যেখানে পার্টিসিপেট করতে পেরেছে এটাই বড়। পুরস্কার দেওয়া হবে আমাদের অ্যানুয়াল ফাংশনের দিন পুরস্কার দেওয়া হয়, এবং সবসময় আমরা যেটা ভাবি যে পুরস্কারটা জেতাটা এক জিনিস আর পুরস্কারটা আর একটা জায়গায়। পুরস্কার যারা জিতেছে তারা তো পাবেই, তার সাথে সাথে যারা জেতেনি তাদেরকেও কোনো না কোনোভাবে আমরা একটা পুরস্কার। এখনকার ছেলেমেয়েদের স্যার কী বার্তা দেবেন আপনি? বার্তা দেবো যে একটাই বড় মানে কথা বলার, সেটা হচ্ছে তুমি পারো, এই বিশ্বাসটা করতে শেখো, তুমি যে পারো, এবং সেই বিশ্বাসটাই ওদের মধ্যে দেওয়ার জন্য আমার আমার কাছে মনে হয় এই একটাই দরকার, আমি পারি এই শিক্ষাটা।